কনসার্টের ব্যবস্থাপনায় এক মেগা কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে আগামী 25 সেপ্টেম্বর মহালয়ার দিনে। শিলচরে রুফটপ কনসার্টের ব্যবস্থাপনায় এক মেগা কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে আগামী 25 সেপ্টেম্বর মহালয়ার দিনে। এতে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী সহ স্থানীয় শিল্পীরাও। সোমবার এ ব্যাপারে বিটিএন নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে অর্গানাইজেশনের পক্ষ থেকে অরূপ মজুমদার, কুমারদীপ দাস ও কৃষ্ণকলি পম্পা জানান, সঙ্গীত ছাড়াও আর্ট এবং অন্যান্য শিল্পকলা মঞ্চস্থ হবে অনুষ্ঠানে। অনুষ্ঠানটিকে সফল করে তুলতে শিল্প সংস্কৃতি প্রেমী জনগণের কাছে আবেদন রেখেছেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। প্রথমবার এবার নাচের কনসেপ্ট আমরা নিয়ে আসছি, যেখানে আমি এজ এ গেস্ট আর্টিস্ট পারফর্ম করছি। এজ এ আর্টিস্ট আপনাদের কাছে একটা জিনিসই রিকোয়েস্ট থাকবো, যে আপনারা যদি সাপোর্ট না করেন আমাদেরকে কোনো কাজই সম্ভব না। তো আপনাদের কাছে এইটুকুনো অনুরোধ, আপনারা এই প্রোগ্রামটাকে সাফল্য করতে সাহায্য করুন। ওকে, আগে আমি প্রচুর কনসার্টে বাজিয়েছি, যেগুলো মানে পিওরলি মিউজিক্যাল কনসার্ট হতো। This is a mix of art, theater, music, everything. তো এখানে যে জায়গায় দেখছি শিলচরের মতো একটা জায়গায় এত ইন্টারন্যাশনাল লেভেলে একটা হাই ইন্টেলেকচুয়াল লেভেলে কাজ হচ্ছে, তো সেখানে আমি নিজেকে বেঁধে রাখতে পারলাম না। আমি ডিসাইড করলাম যে আমিও পার্টিসিপেট করবো। আর অরূপ মজুমদার যে মানে বিউটিফুল পার্সন, তো আপনারা আসুন, নিজেরা অভিজ্ঞতা করুন, আপনারা দেখুন এটা কি হয়। প্রোডাকশন হাউস পেনফি স্টুডিও। পেনফি স্টুডিও ডিফারেন্ট অ্যাসপেক্টস কাজ করে, আর্ট, ফটোগ্রাফি, ফিল্ম মেকিং নিয়ে। তো প্রত্যেক বছর পেনফি স্টুডিওর অ্যানিভার্সারি পূর্তিতে একটা ইভেন্ট হয়, যেটা মিউজিক কনসার্ট, আর্ট ফেস্টিভ্যাল সব কিছু হয়। তো আমরা বিগত 6 থেকে 7 বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি। আমরা লোকাল আর্টিস্টদের প্রমোট করি, ইভেন বাইরে থেকে আর্টিস্টরা এসে এখানে গান বাজনা করেন, ছবিও আঁকেন, সব কিছু আমার এখানে ফিল্ম স্ক্রিনিং হয়। তো এই বছর আমরা লাস্ট কোভিডের সেপ্টেম্বরে হয়নি, আমার 17 সেপ্টেম্বর এভরি ইয়ার শোটা হয়। তো আমরা লাস্ট করেছিলাম 21 ফেব্রুয়ারি, যেখানে দিল্লি থেকে আর্টিস্ট এসছেন। হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদের জন্ম